উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। টিভি রককে পুলিশ অ্যারেস্ট করেছে, কিছুদিনের মধ্যেই হুঞ্চোভাইয়ের ভিডিও চলে আসবে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে। পুলিশ অ্যারেস্ট করলো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিডিও ক্রিয়েটারকে। ঘটনা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায়। ত্রিপুরার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার টিভি রক, তাকে অ্যারেস্ট করেছে ত্রিপুরার উদয়পুরের আরকেপুর থানার পুলিশ। কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন ঘটনা কিন্তু দেখাচ্ছে। কেউ বলছে সে নাকি স্কুল ছাত্রীকে বাইক দিয়ে ধাক্কা দিয়েছে, কেউ বলছে সে নাকি স্কুল ছাত্রীদেরকে ডিস্টার্ব করতো। তার মাঝেও কিন্তু কেউ কেউ কিন্তু টিভি রকের সাপোর্টেই কথা বলছে। যে যাই বলুক না কেন, টিভি রক কিন্তু অ্যারেস্ট হয়েছে এবং সে এখন থানায় আছে। তবে সব থেকে মজার ঘটনা হলো, এই ঘটনাটা যখন ঘটছে তখন কিন্তু টিভি রক ফেসবুক লাইভে ছিল এবং সব ঘটনা কিন্তু রেকর্ড হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক সে কি বলছে। হ্যালো এভরিওয়ান, আমি আছি এখন চন্দ্রপুর স্কুলের সামনে। তো যাওয়ার পর এখানে দেখছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি এখানে দাঁড়াইছি। একজন টিচার কি করছে, আমার আমার লগে হ্যারাসমেন্ট করছে। স্যার আমার যেমনি আমার যেমনি বিহেভিয়ার করছে, এমনকি স্যারের লেগে আমি আরেকজন মানে আরেকজনে আমার থামড়ে দিছে। ঠিক আছে, আমি এখানে কোনো কিছু করছি না, জাস্ট আমি একটা অ্যাক্সিডেন্ট দেখতে দাঁড়াইছিলাম। স্কুলের স্যারে আমার টিচার হয়, মানে আমার লোকে কিভাবে মিসবিহেভ, মানে এত সব স্টুডেন্ট আসলো কিন্তু আমার লোকে কিভাবে বিহেভিয়ার করছে। বন্ধুরা, টিভি রকের সাথে কি ঘটনা ঘটেছে এটা কিন্তু আমরা সত্যিটা দেখিনি, কারণ আমরা তখন ওইখানে ছিলাম না। কিন্তু ত্রিপুরার বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু বিভিন্ন রকমের খবর পরিবেশন করছে। তবে সবথেকে বড় প্রমাণ হলো, এই ঘটনাটা ঘটার পরে কিন্তু টিভি রক লাইভে এসেছিল এবং স্যারকে সবার সামনে আনার চেষ্টা করেছিল। তখনই ঘটেছিল মেইন ঘটনাটা। সম্পূর্ণ ঘটনাটা কিন্তু টিভি রকের ফেসবুকে লাইভ ছিল এবং ভিডিওটা কিন্তু এখনও পাবলিশ। হাজার হাজার মানুষ কিন্তু ওই ভিডিওটা দেখেছে। হয়তোবা কিছুটা সময় পরে ওই ভিডিওটা প্রাইভেটও হয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে সম্পূর্ণ ভিডিওটা আছে। এখানে কী ঘটেছিল সম্পূর্ণ ঘটনাটা কিন্তু রেকর্ড হয়েছে, ভয়েসটাও কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দেবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনি যদি টিভি রকের সাপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই টিভি রককে সাপোর্ট করবেন, আর সে ভুল করে থাকলে অবশ্যই সে সাজা পাবে। আর আপনি যেহেতু এই ভিডিওটা দেখেছেন, তো আপনার দায়িত্ব হলো এই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করার এবং পরবর্তী আপডেট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো আপনার সাথে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।